আমরা নামাজের মধ্যে দোয়া কুনুত পড়ি, সেই দোয়া কুনুতে যে কি ওয়াদাটা করি, অন্তত আমার তো মনে হয় সাধারণ মানুষের মধ্যে 99.9 লোকেরা জানে না দোয়া কুনুতে কি পড়ে, অর্থ বোঝে না। দোয়া কুনুতের মধ্যে বলা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে সাহায্য চাই। নামাজের ভিতরে বলতেছেন এই কথা, যদি অর্থ আপনি জানতেন যে তোমার কাছে সকল ব্যাপারে সাহায্য চাই তোমার কাছে, এই কথাটা যদি মনে প্রাণে বুঝতেন, তাহলে দুনিয়ায় কোন মাজারে গিয়া মরা জিন্দা মানুষের কাছে গিয়া নিজের ছেলে মেয়ে চাইতেন না, চাকরির উন্নতি চেতেন না। আপনি নামাজের ভিতরে বলতেছেন আপনার কাছে আয় আল্লাহ, আপনার কাছে সর্বপ্রকারের সাহায্য আপনার কাছে চাই, নামাজের ভিতরে কিসের মধ্যে বলতেছেন? বিশ্বাস যদি করতেন, যদি বুঝতেন, তাহলে যত মাপির আসুক দেশ থেকে আর বিদেশ থেকে, সন্তান চাওয়ার জন্য পাগল হয়ে পায়ের উপরে পড়ে থাকতেন না, আল্লাহর কাছেই চাইতেন। কার কাছে চাইতেন? এরপরে বলতেছেন আস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাই, গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, তোমার কাছে ক্ষমা চাই, কারণ সাহায্য করতে পারো তুমি, গুনাহও মাফ করতে পারো তুমি। গুনাহ মাফ করার ক্ষমতা কি আছে পৃথিবীর কারো? আকাশে জমিনে আল্লাহ ছাড়া মানুষের গুনাহ কেউ মাফ করতে পারে? এরপরে বলতেছি ওয়ানু উমিনু বিকা, আয় আল্লাহ আমি তোমার উপরে ঈমান এনেছি, পরিপূর্ণভাবে তোমার উপরে ঈমান এনেছি, ওয়ানা তাওয়াক্কালু আলাইক, আর তোমার উপরেই কেবলমাত্র ভরসা করেছি, ঈমান এনেছি তোমার উপরে, ভরসা করছিও তোমার উপরে। এই কথাগুলি যদি আমরা বুঝতাম তাহলে আত্মাটা বড় হয়ে যেত, মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতো না, ঠিক না বেটি? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হতো না, আল্লাহর উপরই ভরসা, তোমার উপর ভরসা করছি, তোমার উপরই মানে নেছি। এরপরে বলছি ওয়ানুসনি আলাইকাল খায়র, সর্বপ্রকার কল্যাণের সাথে তোমার প্রশংসা করতেছি, ওয়ানাশকুরুকা, আর তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি, আমি তোমার শুকর আদায় করি, সর্ব ব্যাপারে তোমার শুকর আদায় করি। আর কি করি? ওয়ালা নাকফুরুকা, আমি কুফুরি করি না, অকৃতজ্ঞ নই, আমি তোমার কৃতজ্ঞ বান্দা, আমি অকৃতজ্ঞ নই। একথা আপনি নামাজের মধ্যে বলেন কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করেন না, আল্লাহ যে ছেলে দিয়েছে শুকর আদায় করেন না, আল্লাহ যে সুন্দরী বউ বা ভালো বউ দিয়েছেন শুকর আদায় করেন না, আল্লাহ সন্তান দিয়েছে শুকর আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন চাকরি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, জায়গা দিয়েছেন, জমিন দিয়েছেন, যৌবন দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, শুকর আদায় করে না। আল্লাহ পাক বলেন বান্দারে যে অবস্থায় থাকো শুকর আদায় করো, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি বেশি করে বাড়ায় দেব, আর যদি শুকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি রেখে দিয়েছি। সব ব্যাপারে শুকর আদায় করো, আমার নিয়ামতের শুকর আদায় করো, চোখ দিয়া দেখতে পাও কও আলহামদুলিল্লাহ, মুখ দিয়া কথা বলতে পারো কও আলহামদুলিল্লাহ, যা খাও মজা লাগে বলো আলহামদুলিল্লাহ, কাজ করতে পারো বলো আলহামদুলিল্লাহ, সব ব্যাপারে আল্লাহর শুকর আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন তারে আরো বাড়ায় দিবেন। এই কথাই বলতেছি, আল্লাহ শুকর করি, আর তোমার সাথে আমি কুফুরি করি না, কৃতজ্ঞ আমি নই। ওয়ানা খলাও ওয়ানাতুরুকু মাইয়াফজুরুকা, আর আমি ওয়াদা করতেছি এই কথা, তোমার সাথে যারা প্রকাশ্য দুশ্মনী করে, যারা প্রকাশ্য গুনার মধ্যে লিপ্ত আছে আর তোমার সাথে দুশ্মনী করে, ওদের সাথে আমার সমস্ত সম্পর্ককে ছিন্ন করে দিলাম। দেখছেন নামাজে কি কইলেন আপনি? আপনি নামাজে কত বড় কথা বললেন, ওয়ানাতুরুকু মাইয়াফজুরুকা, হায় আল্লাহ আমি ওয়াদা করছি তোমার সাথে যারা দুশ্মনী করে, যারা প্রকাশ্য গুনাহ করে, তাদেরকে আমি পরিত্যাগ করছি, তাদের সাথে আমার কোন সম্পর্ক নাই। এই কথা বলার পরে আপনার সম্পর্ক কার সাথে একটু চিন্তা করেন তো, আপনার বন্ধু কারা, ইলেকশন আসলে ভোট দেন কাদেরকে,
কাদের চা খাওয়ান, কাদের চামড়া দেন, একটু চিন্তা করেন, অঙ্কের সাথে মিলাই নেন। তাহলে দেখুন, মুখে বলে এক কথা, কাজে করে আর একটা। আরে কি কয়, চিল্লায় কোন, আরে কি কয়, আর এই মুনাফিকি করতেছেন কার সাথে? আল্লাহর সাথে কর, নাউযু বিল্লাহ। নামাজে কি পড়েন সেটা যদি জানতেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে। আল্লাহ ইন্না বসায়ছেন, নিশ্চয়ই, বেশক, অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে। কিন্তু কেমনে ফিরাবে, নামাজ তো বুঝি না, নামাজ তো বুঝি না, খালি সেজদা দেয় জনমের মতো, আর সেজদা কি? নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে, আত্মাহিয়াত পড়তে দেরি হয়ে যাচ্ছে, পিছন থেকে সিগনাল মারে, ঠিক কিনা? বেয়াদব, বেয়াদব। তোমার নামাজ, তোমার আত্মাহিয়াত আগে শেষ হয়েছে, তাতে কি হয়েছে? চুপ করে বসে থাকো, ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই। যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো, তোমার নামাজ ফাসেদ হয়ে যাবে। এটা ফাজদামি করার জায়গা না, এটা নামাজ। এর নাম কি? ধীরে সুস্থে নামাজ পড়তে হবে। অনেকে মসজিদটারে মনে করে জেলখানা, ঢুকতে যত দেরি, বেরোতে পারলে যেন বাসে যান সটফট করে। সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, খারাপ লাগে না? মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে, পিছনে বসে খালি কি যে করে, মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না, আর গান যখন শোনে শুনতেই থাকে, কত মজা, ঘুম আসে না, নউযুবিল্লাহ। সুতরাং নামাজে কি বলেন সেটা আপনাকে বুঝতে হবে। এরপরে বলতে বলা হচ্ছে, আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়ালাকা নুসাল্লি। আয় আল্লাহ তাআলা, আমি একমাত্র তোমার গোলামি করি। নামাজে বলতেছেন একমাত্র তোমার গোলামি করি, আর নামাজ থেকে বেরিয়ে আসার পর ওজনে দিলেন কম, খাদ্যে দিলেন ভেজাল, মানুষের জমিনের আইল ঠেললেন, বোনের ঠকালেন, মেয়েকে ঠকালেন, মিথ্যে কথা বললেন, আর নামাজে বলে আসছেন আল্লাহ তোমার ইবাদত করি, এই বুঝি তোমার ইবাদতের নমুনা, এই বুঝি তোমার ইবাদতের নমুনা। মাফি, নামাজ বোঝে নাই, পাপ তারে ফিরে, নামাজ তাকে পাপ থেকে বাঁচাতে পারে না। হায় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি, ওয়ালা কানু সাল্লি, আর একমাত্র তোমার উদ্দেশ্যেই নামাজ পড়ি, মানুষে দেখাবার জন্য পড়ি না। নামাজটা পড়ি কার জন্য, কার জন্য? এরপরে বলছি, ওয়ানাসজুদু ওয়া ইলাইকা নাসআ। আয় আল্লাহ, আমি একমাত্র তোমাকেই সেজদা করি, আমার সমস্ত চেষ্টা সাধনা তোমার জন্য নিবেদিত, আমার চেষ্টা, আমার জেহাদ, আমার আন্দোলন, আমার বাঁচা, আমার মরা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার সব তোমার জন্য। কার জন্য চিল্লা এখন, কার জন্য? দোয়া কুনুতটা কত বড় গুরুত্বপূর্ণ, চিন্তা করে। এরপরে বলা হচ্ছে, ওয়ানাহফিদু ওয়ানারজু রাহমাতাকা, আমরা কষ্ট করি আর তোমার রহমতের আশা করি। হায় আল্লাহ, আমরা কষ্ট করতেছি আর তোমার রহমতের আশা করতেছি। ওয়ানাখশা আযাবাকা, আর তোমার আযাবের ভয় করতেছি। হায় আল্লাহ, তুমি দয়া করে আযাব থেকে বাঁচাও। ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক, নিঃসন্দেহে আযাব তো কেবলমাত্র কাফিরদের জন্য, জাহান্নামে নিক্ষিপ্ত হবে কাফিরেরা। হায় আল্লাহ তাআলা, আমি তোমার আযাবকে ভয় করতেছি, তোমার জাহান্নামের শাস্তি থেকে আমারে বাঁচাইয়া দাও। জাহান্নামের শাস্তি থেকে যদি বাঁচতে হয়, তাহলে দোয়া কুনুতটা বুঝিয়া নামাজটা যদি সেইভাবে আদায় করা যায়, নামাজ কামেল হয়ে যাবে। কোন আলহামদুলিল্লাহ।